এইচএসসি দুই হাজার একুশ তোমাদেরকে নিয়ে কিন্তু মানে বিভিন্ন ধরনের মানে একদম শুরু থেকে কিন্তু একটা গুজব ছড়ানো হচ্ছিল হ্যাঁ কিন্তু মানে কি বলবো এই গুলো যেমন এখন বর্তমানে যে মানে কথাগুলো ছড়ানো হচ্ছে সেগুলো হচ্ছে তোমাদের ফুল বই থেকে প্রশ্ন হবে কিন্তু এটা তো আসলে কোনোভাবেই যৌক্তিক না হ্যাঁ অনেকে বলে যে অনেকে এরকম মিথ্যা কথা ছড়াইছে যে বোর্ড পরীক্ষার প্রশ্ন কি হয়েছে এসএসসি পরীক্ষার মানে পুরো বই থেকে হয়েছে দেখো আমি তোমাদেরকে এসএসসি পরীক্ষার প্রশ্নটা একটু দেখাচ্ছি দেখতে এটা এটা রাজশাহী রাজশাহী বোর্ডের 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 প্রশ্ন প্রশ্ন কোন এখানে এখানে দেখো ওদের কিন্তু আট এগারো বারো চার আট এগারো বারো এই চারটা অধ্যায় বাদ অর্থাৎ চার অধ্যায় কি মূলধন মুনাফা জাতীয় আট অধ্যায় হচ্ছে কি নগদান এগারো অধ্যায় হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী আর বারো হচ্ছে কি পারিবারিক তহবিল দেখো পারিবারিক তহবিল উৎপাদন ব্যয় বিবরণী নগদান বই তারপরে মূলধন জাতীয় মুনাফাজ লেনদেন এই সব থেকে কিন্তু ইয়েতে কোনো প্রশ্ন আসেনি দেখো একদম আহ প্রশ্ন অনেকেই বলতেছে যে বোর্ডের প্রশ্ন আগে হয়েছে দেখো এইসএসসি পরীক্ষার প্রশ্ন আগে হয় নাকি এসএসসি পরীক্ষার প্রশ্ন আগে হয় আনিসুর রহমান অডিওটা অফ করো প্লিজ আচ্ছা কোন প্রশ্ন আগে হয় কোন প্রশ্নটা আগে হয় যেহেতু এসএসসি আগে হয় তাহলে এসএসসি পরীক্ষার প্রশ্নও কিন্তু কি আগেই হবে আবার ইন্টারমিডিয়েটের পরীক্ষা যেহেতু এসএসসি পরে হয় তাহলে ইন্টারমিডিয়েটের প্রশ্নটাও কিন্তু কি পরে হবে তোমাদের শর্ট সিলেবাস তোমাদের শর্ট সিলেবাস কবে দিছে এসএসসি এবং ইন্টার মোটামুটি একই সাথেই মনে হয় শর্ট সিলেবাসটা প্রকাশ করছে জি ভাই আর যদি কেউ ধরো এরকম বলে থাকে যে আমি বললাম যে অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছে মানে এটা আমার ব্যক্তিগত মত যেহেতু এসএসসি পরীক্ষার প্রশ্ন শর্ট সিলেবাস থেকে হইছে আর তাহলে ইন্টারমিডিয়েটের পরীক্ষাও কিন্তু কি শর্ট সিলেবাস থেকে হওয়া কথা উচিত আর যদি এরকম হয় তাহলে তো তোমাদের শর্ট সিলেবাসের চাইতে তোমাদের ইয়াই ভালো ছিল লং সিলেবাসটাই কি ছিল ভালো ছিল তোমরা কিন্তু যথেষ্ট কি করতে পারতা প্রিপারেশন নিতে পারতা তো এটা যদি এটা আসলে হওয়া উচিত না এটা যদি কেউ বলে আচ্ছা আমার কথা আগে সম্পূর্ণটা সবাই শুনবা তারপরে আর কি কমেন্ট টমেন্ট করবা অনেকেই একজন টিচার আমাকে কমেন্ট করছে আমিও কলেজের টিচার এবার কিন্তু প্রশ্ন হবে পুরো বই থেকে তিনি আমার কোন ভিডিওতে যেন কমেন্ট করছেন একজন কলেজের শিক্ষক একজন কলেজের শিক্ষক এই কমেন্টটা করছেন তারপরে আমাকে একটা স্টুডেন্ট আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট আজকে ফোন করে বলল যে এরকম পুরো বই থেকে নাকি প্রশ্ন হবে তাদের কলেজের সার নাকি বলছে তো এটা আসলে হওয়া উচিত না এটা আসলে হওয়া উচিত না না এটা কোনোভাবেই উচিত না যেহেতু শর্ট সিলেবাস শর্ট সিলেবাস মানে কি যে তোমাদেরকে যে সিলেবাসটা দিছে তার মধ্যে থেকে কি হবে প্রশ্ন হবে এর বাইরে যদি কোন কিছু হয় সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না এখন তোমরা এই আসলে কি করবা তোমাদের এখন কি করা উচিত যেহেতু তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে যে কোনো তিনটা অধ্যায় তোমাদের কি করা উচিত ভালোভাবে এতে তোমরা কি থাকবা সেফ জোনে থাকার জন্য ধরো যাই হয়ে যাক তুমি যদি তিনটা প্রশ্ন যদি সমাধান তিনটা অধ্যায় যদি সমাধান করে যাও তাহলে তোমার কি আর কোনো টেনশন আছে পুরো বই থেকে আসলেও তুমি পারবা শর্ট সিলেবাস থেকেও আসবে আসলে পারবা যেখান থেকে আসবে তুমি সেখান থেকেই পারবস্তু পারবা কথা বুঝছো কিনা বলো জি স্যার আর আমার কাছে যেটা মনে হয় যে আমি আবারো বলতেছি এটা আমার ব্যক্তিগত অভিমত যেহেতু ভোট কর্তৃক এখনো কি করা হয়নি মানে বিষয়টা ক্লিয়ার করা হয়নি তবে আমি অনুমান করে বলতেছি যেহেতু এসএসসি পরীক্ষার প্রশ্ন শর্ট সিলেবাস থেকে হইছে আমি আবারও বলতেছি যেহেতু এসএসসি পরীক্ষার প্রশ্ন শর্ট সিলেবাস থেকে হইছে তাহলে ইন্টারমিডিয়েটের প্রশ্ন শর্ট সিলেবাস থেকে কি হওয়া উচিত 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 ইনশাআল্লাহ আর আর তোমরা যদি তিনটা অধ্যায় ভালো করে করে যাও তাহলে তো আসলে শর্ট সিলেবাস থেকে আসুক আর যেখান থেকে আসুক আর মঙ্গল গ্রহ থেকে আসুক তোমরা কোথায় থাকবা সেফ পজিশনে থাকবা তত কমপক্ষে তিনটা অধ্যায় যার যেটা ভালো লাগে সেই তিনটা অধ্যায় ভালো করে করে ফেলবা আল্লাহ